সরকারের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সাথে জনগণ কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের সাথে সম্পর্ক আরও উন্নত করতে হলে অমীমাংসিত সমস্যা এবং সীমান্ত হত্যা বন্ধ হতে হবে। দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি ও যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার সময় তিনি এসব কথা বলেন। করোনা মোকাবেলায় জরুরি ভিত্তিতে সবার সাথে আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দেশে বিদেশি বন্ধুদেরকে আমরা স্বাগত জানাই এবং সুবর্ণ জয়ন্তীতে আমরা অবশ্যই সবাইকে স্বাগত জানাব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে সরকার সুবর্ণ জয়ন্তীটা পালন করছে জনগণকে বাদ দিয়ে, সে এখানে মুক্তিযোদ্ধাদের কোনো অবস্থান নেই, এমনকি রাজনৈতিক দলগুলোরও কোনো অবস্থান নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের যে অভিন্ন সম্পর্ক নদীগুলো রয়েছে তার হিসাব মীমাংসা হওয়া উচিত, সীমান্তে হত্যা বন্ধ হওয়া উচিত, কানেক্টিভিটিতে আমার কী লাভ হচ্ছে সেটা জনগণের কাছে স্পষ্ট হওয়া উচিত। প্রত্যাশা করি যে বাংলাদেশ সরকার আমাদের দাবিগুলোকে সঠিকভাবে উত্থাপন করে আপনার এই সমস্যাগুলো সমাধান করবেন।